আমাদের পার্শ্ববর্তী দেশে তারা এনআরসি করে আমাদের দেশে মুসলমানগুলোকে পাঠায়া দিয়া তাদের উপরে জুলুম করতে চেয়েছে। আল্লাহ এখন বিচার করতেছেন, ঠিক কিনা বলেন? তাদের আরএসএস সারা বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলার জন্য তাদের আরএসএস দায়ী, আমার দেশকে তারা পঙ্গু করতে চায়, আল্লাহ তার বিচার করছেন, উত্তম জবাব দিচ্ছেন, ঠিক কিনা বলেন? আজ আমার কাতার থেকে তাদের তেল আসতো 50%, তেল এবং গ্যাসের বাণিজ্য, তেল 50%, গ্যাস 47%। আমার মিডল ইস্টে তাদের 1.5 কোটির বেশি নাগরিক যাদের অর্থ দিয়ে তোমাদের দেশ আজ সুসজ্জিত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। সেই মুসলমানের টাকা তোমাদের পেটে ঢোকার পরেও জয় শ্রীরাম বল বলে বলে আসামে মুসলমানদেরকে মারা হলো, ঘরের ভিতরে ফ্রিজের মধ্যে গোস্ত রেখেছে মুসলমান পিটায় মেরেছে, ঈদের নামাজের সময় ঈদের নামাজের কাতার কেন বড় হলো, মুসলমানকে হামলা করা হয়েছে। এমনকি তাদের দেশে তারা মুসলমানদের উপরে মুস্কানকে হিজাব পরার কারণে সুপ্রিম কোর্টে তারা রায় দিয়েছে, মুস্কানের বিরুদ্ধে গোটা পৃথিবীকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছে, ঠিক কিনা বলে? আর জাতিসংঘ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সারা দুনিয়া এখন তাদের বিরুদ্ধে। এই সময়ে তাদের জন্য অপেক্ষা করছে চরম পরাজয় এবং বিপর্যয়, এটা প্রমাণ করে দিচ্ছে গজব দেন কে? আমি দেখেছি এতে সবচেয়ে বেশি আনন্দিত যে দেশের জনগণ হয়েছে, দেশটার নাম কি কথা বলে না, কি নাম? সবাই আরো জোরে বলেন, কি নাম? নুপুর শর্মা, তুমি জানো না তুমি কোন মানুষের বিরুদ্ধে কথা বলেছ। হযরতে ওমর একদিন রসুলের সামনে বসা, আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দুনিয়ার এই জগৎকালে যত দূর আপনি দেখেন যা আমার চারপাশে আছে সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, শুধু আমার নফসটার পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে, নফসের পরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। আল্লাহর হাবিব বললেন, ওমর এখনো পূর্ণতা আসে নাই, যতক্ষণ না আমি নবীকে জীবনের চাইতে বেশি না ভালোবাসবে। ফাকালা ওমর, আল আন ইয়া রাসূলুল্লাহ, নবী এখন থেকে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন, আল আন ইয়া ওমর, হে ওমর এখন থেকে তুমি ভালোবাসলাম, আল্লাহর নবীকে ভালোবাসলে ইমানদার হওয়া যায়, নবীর মহব্বত যদি না থাকে নামাজ থাকবে, জিকির থাকবে, তাসবিহ থাকবে, মুনাফিকের সর্দার আপনি হবেন, ঠিক না? ঠিক।